Hi, this is Adnan Farooq from Bang Now with Adnan. আজকে আমরা যে ফুডটা এক্সপ্লোর করতে চাই সেই ফুডটা হচ্ছে কলিজা সিঙ্গার। মানে আমাদের উত্তরায় রাজলক্ষ্মী মার্কেটটা ঠিক পিছনে একটা বেকারি আছে, যে বেকারিটা খুবই ফেমাস, সেটার নাম হচ্ছে চট্টলা বেকারি। তো সেই বেকারিতে আমরা যাব এবং সেখানে গাড়ি নয়েস ওকে সেখানে আমরা যাব এবং সেখানে একটা স্পেশাল সিঙ্গার পাওয়া যায় যেটা কলিজা সিঙ্গার, সেই ফুডটা আমরা আজকে এক্সপ্লোর করব। তো যাই, চলো না। তো এই হচ্ছে বিখ্যাত চট্টলার সিঙ্গার, মানে অত্র এলাকায় এই সিঙ্গারার দোকান বহু বছর ধরে খুব ফেমাস। এবং এখানে ফেমাস হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে জেনুইন কলিজা সিঙ্গারা পাওয়া যায়। তো আমি একটু ট্রাই করি। এটার ভিতরে কলিজাও দেখা যাচ্ছে এবং পেঁয়াজ রসুনও আছে। সো এটা আই থিঙ্ক কি কলিজার এক ধরনের কারি বানানো হয়, সেই কারি থেকে তারপরে এটা যখন সিঙ্গারা বানানো হয় তখন সিঙ্গারার ভিতরে এই কারিটা দেওয়া হয়। তো একটু সস দিয়ে ট্রাই করি। এই সসটা আমার মনে হয় তাদের নিজেদেরই বানানো। সসটা একটু টক মিষ্টি, মানে এটার ভিতরে তেঁতুল দেওয়া আছে এটা বলতে চায়। তো স্পেশালি কি, আমি যখন উত্তরায় শুটিংয়ে থাকি তখন 11টা 12টার দিকে এক ধরনের খেদা নয়, এবং তখন আমি দেখা যায় রুটের লোকজন তো বলি এখানের থেকে সিঙ্গারা নিয়ে যাই, উইচ ইজ রিয়েলি টেস্টি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে, এখানে আসলে পার্কিংয়ের খুব একটা সুবিধা নেই। তো আপনারা সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা রাজলক্ষ্মী যে মার্কেটটা আছে মার্কেটটার সামনের দিকে আপনারা গাড়ি রাখতে পারেন, গাড়ি পার্ক করে পরে পিছনে এসে খেতে পারেন। আদারওয়াইজ যদি গাড়ি নিয়ে আসেন ফ্রেন্ডস ক্লাবের দিকে গাড়ি পার্ক করতে পারেন, করে তারপরে হেঁটে হেঁটে এই কাজ করতে পারেন। আর এখানে কলিজা সিঙ্গার দাম হচ্ছে 20 টাকা, এবং আমি দুটা নিয়েছি, তো 24 টাকা, এবং রিয়েলি টেস্টি, অনেক ফল। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই সিঙ্গারাটা কখন থেকে কখন অ্যাভেলেবেল থাকে। আপনি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যখনই আসবেন মোটামুটি সিঙ্গারাটা অ্যাভেলেবেল থাকে। তারপরেও আমার সাজেশন হচ্ছে দিনের যে কোনো মুহূর্তে, মানে 5টাতে মধ্যে সিঙ্গারাটা ট্রাই করাটাই সবচেয়ে বেটার, কারণ যত দিন গড়ায় তত জিনিসটা বাসে। সো রিয়েল টেস্টটা পাওয়ার জন্য দিনের 5টা। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ অ্যান্ড লিভ এ কমেন্ট বিলো। কমেন্ট সেকশনে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন যে ঢাকা শহরের কোথায় কোন ফুডটা, কোন রেস্টুরেন্টে সবচেয়ে একটা মজা লেগেছে আপনার খেতে, আমরা ওই ফুডটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।